বিজেপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের ভর্তির লটারি, বিতর্ক চুচুড়ায়। এদিন দুপুর 3টা নাগাদ ব্যান্ডেলের কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য এই লটারি আয়োজিত হয় চুচুড়ার হুগলি সাংগঠনিক জেলা কার্যালয়ে। কি হলো দাদা, ভিতরে কি হলো? ওই লটারি হয়েছে, সবার নাম হয়েছে লটারি। কিসের কিসের লটারি? স্কুলে অ্যাডমিশনের জন্য। কোন স্কুল? কেবি কেবি কেন্দ্রীয় বিদ্যালয়ে। কি লকেট ছাড়া দিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছি ওনার সামনেই সব। তোর কি আপনার ভর্তি হলো? না, হয়নি। এখানে কি আসতে বলেছিল? পার্টি অফিসেই বলেছিল লটারি হবে? সবাই, সব যত গার্জেন, যত বাচ্চা দিয়েছিল সবারই। উপস্থিত ছিলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি, জেলা সভাপতি তুষার মজুমদার সহ বিজেপির নেতা কর্মীরা। এই কার্যালয়ে সাধারণ মানুষ, স্কুল ইউনিফর্মের শিশুরাও আসে, লটারি সেখানেই হয়। ব্যান্ডেলের কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে। প্রতি বছর এই স্কুলের যে কোনো ক্লাসে ভর্তির জন্য সাংসদ কোথায় দশ জনের আসন সংরক্ষিত থাকে। বিজেপি সূত্রে খবর, এবার ভর্তির জন্য প্রায় 150 জনের আবেদনপত্র সাংসদের কাছে জমা পড়েছিল। লটারির মাধ্যমে সেই 150 জনের মধ্যে মোট 10 জনের নাম উঠে আসে। কিন্তু সাংসদ তো সরকারি পদ, তাহলে সেই সাংসদের কোঠা দলীয় কার্যালয়ে কেন ঠিক হবে? এই প্রশ্নই এদিন অনেকের মনে ঘোরাফেরা করে। বিজেপি পার্টি অফিসে কেন্দ্রীয় বিদ্যালয়ে যে লটারিটা হলো, আমরা লকেটের উপস্থিতিতে এটা হয়েছে। আমরা তাকে কোনো দিনও দেখিনি আজ অব্দি। সেটা কী করে করলেন ওনারা? এই এই যে পরিস্থিতিটা, তাতে আমরা ধিক্কার জানাই। এটা কোনো পার্টি নয়, আমরা জনসাধারণ সবাই মিলে এটা ধিক্কার জানাচ্ছি। এটা হওয়া উচিত ছিল না। শিক্ষাঙ্গনের রাজনীতি? হ্যাঁ, শিক্ষাঙ্গনের রাজনীতি তো হওয়াই উচিত না। তাহলে বাচ্চারা যাবে কোথায়, তারা কি করবে? যদিও বিজেপি শিবিরের বক্তব্য, কেন্দ্রীয় বিদ্যালয়ে সাংসদের কোঠায় 10 জন ভর্তি হতে পেরেছে, সেই 10 জনের লটারি এখানে হয়েছে। সাংসদ লকেট চ্যাটার্জি বলেন, স্বচ্ছতা রেখে আমি কোথায় ভর্তির লটারি করব সেটা আমার ব্যাপার। এটা তো সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার। আমি সাংসদ, এখানে আমার অফিসও আছে, আমি আমার অফিসে এসে এটা করেছি। অর্জুনদাও ব্যারাকপুরেও করেছে। আমাদের এটা করতে হয়েছে, অনেক সাংসদদের করতে হয়েছে। কারণ আমরা তো একদম স্বচ্ছতার মাধ্যমে জিনিসগুলো করি, সেই জন্য আমাদেরকে এটা করতে হচ্ছে, যাতে কেউ এটাকে ভুল বোঝাতে না পারে যে তাদের কারুর নিজের লোক টাকা পয়সা নিয়ে এই ধরনের জিনিসপত্র করা হয়েছে, এগুলো যাতে না বলে। থেকে কার নাম দেবো, এবং সেখানে সবাই যারা যারা দিয়েছিলেন তাদের সবাইকে ডাকা হয়েছিল। সবাইয়ের সামনে তৃণমূলের মতন চুরিচামারি করে তো হয়নি, দুর্নীতি করে তো হয়নি, টাকা পয়সা নিয়ে তো কখনো হয়নি। এখানে সরাসরি সবাইয়ের সামনে, যাতে তাদের সাংসদ বলুন, তাদের আমাদের কর্মীরা বলুন, নিরপেক্ষভাবে মানে বিচার যাতে হয়, সেভাবেই করা হয়েছে। তবে শিক্ষাঙ্গনের রাজনীতি কাকে বলে, এটা তারই উদাহরণ বলে সাধারণ মানুষের বক্তব্য। এ বিষয়ে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের প্রশ্ন, বিজেপি কোন নিয়ম নীতি মানে? ওরা কোন নিয়ম নীতি মানে? যে গাছে যে ফল হয়, আম গাছে তো জাম হয় না। তো বিজেপি একটা উশৃঙ্খল দল, তাদের এমপি এমএলএরা উশৃঙ্খল, এ নিয়ে বলার কি আছে? নিয়ম নীতি সংবিধানই যারা মানে না, তাদের কাছ থেকে আর কি আশা করবে ভারতবর্ষের মানুষ? ঠিকই আছে, দুর্ভাগ্য আমাদের ভারতবর্ষের জনগণের যে বিজেপির মতো দল ক্ষমতায় আছে আর তার এমপি লকেট, এটা দুর্ভাগ্য। সে বলতেই পারে, কিন্তু যারা বুদ্ধি বিবেচকের মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারা বুঝবে।